ডাবের পানি ভালোবাসেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। গরমে পিপাসা মেটাতে এর জুড়ি নেই। এতে আছে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক সহ আরও খনিজ, যা শরীরের জন্য ভালো। পানিশূন্যতার সমস্যা হলে বা পেটের গণ্ডগোল হলেও ডাবের পানি মহা ঔষধের মতো কাজ করে। এত উপকারী হওয়া সত্ত্বেও সবার ডাবের পানি পান করা উচিত নয়, বিশেষ করে কিছু কিছু রোগের ক্ষেত্রে ডাবের পানি এড়িয়ে চলাই উত্তম, নয়তো বিপদ বাড়তে পারে। এক, কিডনির অসুখে। ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। চিকিৎসকরা বলেন যাদের আগে থেকেই কিডনির অসুখ আছে তারা নিয়মিত ডাবের পানি পান করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে হাইপারক্যালেমিয়া হতে পারে, ফলে শরীরে খনিজ উপাদানগুলির ভারসাম্য বিঘ্নিত হতে পারে। দুই, অ্যালার্জি থাকলে। অনেকের বিভিন্ন রকম খাবারে অ্যালার্জি থাকে। ডাবের পানিতে আপনার যদি অ্যালার্জি থাকে তাহলে তা পান করবেন না, এতে অ্যালার্জিজনিত সমস্যা আরও বেড়ে যেতে পারে। এছাড়াও ফুড অ্যালার্জির চিকিৎসা যদি চলমান থাকে কিংবা আপনি অ্যালার্জির ওষুধ খাচ্ছেন, তাহলে ডাবের পানি পানের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিন, ফুসফুসের রোগে। ফুসফুসে দীর্ঘদিন ধরে সংক্রমণ থাকলে তা থেকে অনেকের সিস্ট হতে পারে। ফুসফুসের যে কোনো সংক্রমণেরই ঠিকভাবে চিকিৎসা না হলে শেষ পর্যন্ত ফাইব্রোসিসে পরিণত হয়। এতে ফুসফুসের কোষ ক্ষতিগ্রস্ত হয়, ধীরে ধীরে স্থূল ও কঠিন হয়ে পড়ে, শ্বাসকার্যে বাধা তৈরি করে, তখন একে বলে সিস্টিক ফাইব্রোসিস। এমন অবস্থা থাকলে ডাবের পানি স্বাস্থ্যকর নাও হতে পারে। রক্তচাপের সমস্যায়। ডাবের পানিতে প্রচুর পরিমাণে সোডিয়াম ও পটাশিয়াম থাকে। যদি শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায় তাহলে রক্তচাপ বাড়বে, আবার পটাশিয়াম বেড়ে গেলেও রক্তচাপ কমবে। যাদের রক্তচাপের সমস্যা আছে তাদের ডাবের পানি পান না করাই ভালো, পান করলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ডায়াবেটিস থাকলে। ডায়াবেটিস রোগীদেরও ডাবের পানি প্রতিদিন পান করা যাবে না। চিকিৎসকরা মনে করেন ডায়াবেটিসের রোগী যদি সপ্তাহে একদিন ডাবের পানি পান করেন তাহলে তেমন ক্ষতি হবে না, যদি প্রতিদিন ডাবের পানি পান করে সেক্ষেত্রে বিপদ হতে পারে। তো এই ছিল ডাবের পানি সম্পর্কিত কিছু তথ্য ও উপাত্ত। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।